নিষিদ্ধ দ্রব্য পলিথিনের ব্যবহার চলছে সর্বত্র, প্রশাসনের নজরদারি কিংবা জরিমানা। সাময়িক পলিথিন ব্যবহার বন্ধ করলেও প্রশাসন চলে গেলে পুনরায় পলিথিন ব্যবহার করছে ব্যবসায়ীরা। ফলশ্রুতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নেওয়া উদ্যোগ আশার আলো দেখছে না। প্রচারণা কিংবা তদারকির অভাবে নগণ্য পরিমাণ দোকান পলিথিন ব্যবহার বন্ধ করলেও প্রায় সকল দোকানেই প্রকাশ্যে চলছে পলিথিন ব্যবহার করে পণ্য বেচা কেনা। বিক্রেতাদের কাপড়ের ব্যাগে পণ্য দিতে অনীহার কথা বলছেন ক্রেতারা। পুনরায় দেওয়ার সময় যদি আমাদেরকে ঝুড়ি দিয়ে সরবরাহ করে তাহলে আমাদের জন্য ভালো হয়, আর আমাদেরও একটু সচেতন হওয়া উচিত, প্লাস্টিকের ব্যাগ না ইউজ না করে বাসা থেকে কাপড়ের ব্যাগ নিয়ে আসা উচিত। ওরা দোকানদার তো যদি কিছু দেয় ওইরকম, যদি বাজার থেকে বাড়ি থেকে তো নিয়ে আসা হয় না সবসময়। তো ওরা তো এখন আমাদের অভ্যাসটা খারাপ করে ফেলছে, সচেতন হতে হবে, আমাদের জনগণের বেশি হতে হবে। এদিকে ব্যবসায়ীরা দুশ্চেন সাধারণ ক্রেতাদের, ব্যবসায়ীদের খোরা যুক্তি পাশাপাশি অন্যের উপর দোষ চাপানোর প্রবণতায় পলিথিন ব্যবহার কমানো যাচ্ছে না। সবাই ব্যবহার করলে আমরাও করবো, এটা এখন তো সবাই এটাই করতেছে, আমরা তো চাই এটা দিয়ে না দেওয়ার জন্য, আমরা চাই অন্য ব্যাগ দেওয়ার জন্য আর কি কাপড়টা। যে সিটি গভর্নমেন্ট যে পদক্ষেপ নিচ্ছে ওটা নেওয়া তো অনেক ভালো হয়েছে, কারণ সব দিকে পলিথিন মুক্ত হয়েছে, কাজিডারি বাজার এবং চট্টগ্রাম পলিথিন মুক্ত দেশ, এটা অনেক ভালো হয়েছে। বাজারে বন্ধ হলে হবে না, চারিদিকে বন্ধ করতে হবে, তারপর পলিথিন মুক্ত। বাইরে থেকে নিয়ে আসলে আমাদের সমস্যা বলে কি আমাদের আমরা পলিথিন দিই, সমস্যা এনে আমরা যে একটা বাজার করতে চাই অন্য বাজারে, অন্য বাজারে পলিথিন দেয়, আমাদের পলিথিন দিই না, আমরা বাজার আনলে ওরা বলে আমরা পলিথিন আনি। বাজার তদারকির দায়িত্বে থাকা সমিতির সাধারণ সম্পাদক জানান বাজার পলিথিন মুক্ত রাখতে সমিতির কার্যক্রমের কথা। কিছু কিছু সদাগর এগুলো করতেছে বুঝছেন, করতেছে তো এগুলো নিয়ে আমরা একটু সাফার করি, তো মনিটরিং আমরা সবসময় থাকি, তো মাঝে মধ্যে আমাদের অনুপস্থিতির মধ্যে এগুলো তারা করে আর কি, তবে আমরা খুবই আল্লাহর রহমতে সচেতন থাকি যেন কেউ যেন পলিথিন ব্যবহার না করে। পলিথিন মুক্ত নগরী গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন বলছেন মেয়র, পাশাপাশি 2022 সালে পলিথিন মুক্ত চট্টগ্রাম নগরী গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি। এই যে পলিথিন আপনি আজকে পরিষ্কার করে আসছেন, এক সপ্তাহ পরে দেখবেন যে আবার পলিথিনে পুড়েই গিয়েছে। আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি বিভিন্ন বাজারে, এবং আপনারা জানেন তিনটা বাজারকে আমরা পাইলট স্কিমে নিয়েছিলাম, কর্ণফুলী বাজার, চক বাজার এবং কাজীদৌড়ি বাজার, এবং আমরা এখানে শতভাগ সফল হয়েছি। এখন সেখানে কেউ পলিথিন ব্যবহার করে না। আমরা এই বছর নতুন বছরে আমরা প্রত্যেকটা বাজারে সেটা কার্যকর করব, এবং যারা পলিথিন উৎপাদন করবে, যারা ইয়ে করবে, তাদেরকে জরিমানারও আমরা ব্যবস্থা করছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কঠোর মনিটরের আওতায় আনার কথা বলছেন সংশ্লিষ্টরা। অনিক কাকন্ত, বাংলাধারা, চট্টগ্রাম।